আল্লাহ যা 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 এটা আমাদের দিকে আসতেছে আর আসবে মারো মারো তো দাঁড়া যাবো বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমরা এমনই একটা জায়গায় এসে উপস্থিত হয়েছি, এই জায়গাটার সম্বন্ধে আমাদের যখন ধারণা দিল তখন আসলে খুব ভয়ানক অবস্থায় এই জায়গাটা। এই জায়গাটার ওপার প্রান্তে ফাঁকা মাঠ আছে, সেটা হচ্ছে ঝাপার বিল। আমরা অনেকদিন আগে এসে ওইখানে একটা ভিডিও বানাতে গিয়ে গলাকাটা ঘোড়ার সম্মুখীন হয়েছিলাম। আসলে ওই গলাকাটা ঘোড়া এই বিলের থেকেই, এই ঝাপার বিল থেকে কোনো জায়গা যায় না, না যাওয়ার কারণে তখন আমরা এই ঘটনাটা উদ্ঘাটন করার পর যে শুনলাম এই এলাকায় একজন ঘোড়া পুষতে অনেক ভালোবাসত, তিনির কাছে অনেকগুলো ঘোড়া ছিল, 50-60-এর উপর ঘোড়া ছিল, কিন্তু অনেকদিন আগের কথা। সে লোক হচ্ছে গে এই যে সাথে আছে, হ্যাঁ, আছে গে ইলিয়াস, আমাদের দাদা হয় পরিচয়ে। এই দাদার অনেকগুলো ঘোড়া ছিল, এখনো আছে 5-10টা। ইনার সর্বপ্রথম যখন ঘোড়া কিনছিল তাদের ভিতর 5-10টা ঘোড়া সেরা ছিল। একদিন হঠাৎ করে শোনা গেল যে এক ডাকাত দল এসে এই কাকার ঘোড়ার উপর হামলা চালালো, কাকাকে অত্যাচার করা শুরু করলো যে আমাদেরকে ঘোড়া দিতে হবে একটা। তা সেই ডাকাত দল যখন ওই ঘোড়া পছন্দ করলো, কিন্তু সেই ঘোড়ার ভিতরে সেরা ঘোড়াটা ওরা পছন্দ করলো, যে ঘোড়াটা আমার এই দাদার কথা শুনত। যখন ওই ঘোড়াটা নিয়ে ওরা চলে যাওয়া শুরু করলো, আরম্ভ করলো, তখন এই ইলিয়াস দাদা ওই ঘোড়াকে ইশারা করলো যে ওদের চাঠি মেরে মারার জন্য। তখন যখন ওই ঘোড়াটা ওদেরকে চাঠি মারল, একজন তো সেই ডাকাত দলের ভিতরে একজন মারাই গেছিল, আর একজনের হাতে ছিল বড় রাম দাও। সেই দাও দিয়ে ঘোড়ার গলায় এক কোপ দিছিল, সেখান থেকে ওই ঘোড়ার গলাটা এক কোপে পড়ে গেছিল। আসলে খুবই মর্মান্তিক ঘটনা। সেই ঘোড়াটা যখন মারা গেছিল, কিন্তু তার সেই আত্মাটা এখনো এই ঝাপার বিল দিয়ে আশপাশ দিয়ে ঘুরে বেড়ায়, মানুষের উপর বিভিন্ন অত্যাচার করে। আজ আমরা সঙ্গে করে নিয়ে আসছি যে আমাদের সঙ্গে আছে গুরুজি। গুরুজি বলল ওই গলাকাটা ঘোড়াকে যদি আমরা হাজির করতে চাই তাহলে আমাদের দুটো ঘোড়া লাগবে এবং সেই ঘোড়ার মালিকও লাগবে সঙ্গে। আমরা আজ আমাদের ইলিয়াস দাদাকে সঙ্গে করে নিয়ে আসছি যে আজ সেই গলাকাটা ঘোড়ার আত্মাটাকে গুরুজির মাধ্যমে আমরা হাজির করব এবং এখান থেকে তাকে চির বিদায় দিয়ে দেবো, যাতে সন্ধ্যার পরে মানুষ এই এমনিতে একটা রাস্তা আছে সে রাস্তাতে চলাফেরা করতে পারে, আর মানুষ স্বাভাবিকভাবে ভয় না পেয়ে স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারে। আজ আপনাদের একটা কথাই বলতে চাই যে আপনাদের যে আমরা ভিডিওগুলো বানিয়ে দিয়ে থাকি, অবশ্যই এটা আপনাদের বিনোদনের জন্য, এন্টারটেনমেন্টের জন্য, আপনারা কেউ সিরিয়াসভাবে নেবেন না। অবশ্যই আমাদের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজ আমার সঙ্গে আছে এসবি নাঈম, আমি FM সুলতান, সঙ্গে আছে আমাদের গুরুজি, আর সঙ্গে আছে ঘোড়ার মালিক আমাদের ইলিয়াস দাদা, আর ক্যামেরা আছে ফারহান ইয়ামিন ভাই। গুরুজি, আমরা আর বেশি লেট করবো না, রাত 12:30টার উপরে বেজে গেছে, চলো আমাদের ওই গলাকাটার ঘোড়ার আত্মাটাকে আপনার হাজির করা লাগবে, হাজির করে আমাদের এইখান থেকে চলে যেতে হবে সকাল সকাল। গুরুজি চলেন,
ঘোড়া দুটো এখানে বেঁধে রাখো, এখানে বাঁধো দাদা, ওখানে ঘোড়াটা বাঁধো, ওখানে বাঁধো, ওই সাইডে বাঁধো, আমি এটা এখানে বাঁধো, সাইডে বাঁধো সুলতান ভাই। হ্যাঁ ওই যে এই সাইডে, এই পাশে দেখেন, এইটা এখানে বাঁধো, দেখিয়ে দেন। আপনি ওইটা ওই যেখানে বাঁধো ছিল সেখানে নেন না, রেড এই জায়গা দিন। আচ্ছা ওই জায়গা একটু ক্লোজ সুলতান ভাই, একটু ক্লোজ দেন, দুইটা যাতে এক ফ্রেমে ধরে। হ্যাঁ ওইটা ওইখানে দিক, আর আপনি এটা সুলতান ভাই এখানে দেন, দইটা একটু খাটো দেন, এখানে দেন, না ওইখানেই থাক, ধারে আনা যাবে না, ওখানেই থাক, সমস্যা নেই। ব্যাস ওখানে থাকলে হচ্ছে। দাদা আপনি চলে আসেন এদিকে, আমি চলে আসলাম। সুলতান ভাই এই সাইডে আসেন, হ্যাঁ ভাই গ্যাস লাইটটা, এই গ্যাস লাইটটা গুরুজি এখানে লাগাও, আসুন গন্ডি করো। হ্যাঁ এখানে গন্ডি করা হচ্ছে ফারহান ভাই। জি জি, আসলে কারণ গন্ডির মাধ্যমেই সেই গলা কাটা ঘোড়ার আত্মাটাকে গুরুজি হাজির করবে। হ্যাঁ গন্ডি করেন ওখানে, একটু বড় করেই করো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বুঝতে হবে বোঝা যাচ্ছে না আর কি করে। জিগুলি আল্লাহ আকবার, হ্যালো জি জি, দুটা দেখতে ভালোভাবে দেখান, আগুন মোমবাতিগুলো জ্বালাই দেন। আল্লাহু আকবার, লাইটটা দিকে দেন তো, হ্যাঁ গোড়ার দিকে মারেন একটু, লাইটে আগে আসেন। করতে পারতেছেন? হ্যাঁ
ওকে মুক্ত করবই, ওকে মুক্ত করে দেব আজ ইনশাআল্লাহ। তোরাও দোয়া কর আল্লাহর কাছে, আপনার আসন রেডি হয়ে গেছে। চলে আয় বলছি, কোথায় কোথায় আছি? আসতে তো তোকে হবে, আয় বলছি। জি গুরুজি, কার উপর ভর করাবো বলো? ছোট জনের কাছে না বড়র কাছে? গুরুজি, ছোটটার উপরে ভর করালে কোনো সমস্যা হতে পারে, বড়টার উপর করান। আর অল্প কিছুক্ষণের মধ্যেই ইনশাল্লাহ ও আমার গন্ডির ভিতরে আসবে। ঘোড়ার মালিক কোথায়? ঘোড়ার মালিককে এদিকে নিয়ে এসো, ওনার ঘোড়া উত্তেজিত হয়ে যেতে পারে। আল্লাহু আকবার। যদি দেখেন আপনার ঘোড়া উত্তেজিত হয়ে যাচ্ছে, তখন আপনার ঘোড়ার গার উপর দিয়ে নিঃশ্বাস ধরে তিনবার মেরে দেবেন। কথাটা মনে থাকে যেন, যদি ওইটা না করতে পারেন আপনার ঘোড়া ছুটে যাবে,
আর ঘোড়া আপনি বেড়ে আনতে পারবেন না। বিসমিল্লাহির রহমানির রহিম, লা ইলাহা ইল্লাল্লাহ। আয় চলে আয় বলছি, আয় 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 বলছি, আয় আয় বলছি, আয় ছুটে আয় বলছি, আয় বিসমিল্লাহ আল্লাহ, আয় বলছি, আল্লাহু আকবার। ইয়াল্লাহ, কোথায় গেলেন? এদিকে আসুন, আপনার ঘোড়া আল্লাহু আকবার। বল বল, এলাকার ছেড়ে চলে যাবি কিনা? এই কেন কেন সাধারণ মানুষকে কষ্ট দিচ্ছিস? বল, এই বল, এখান থেকে চলে যাবি কিনা? হ্যাঁ হ্যাঁ, তোকে মুক্ত করে দেব, তবে কথা দে তুই এখান থেকে চলে যাবি। বল, যাবি কিনা? হ্যাঁ, মায়া ত্যাগ করতে পারবি না? তোকে যে লালন পালন করেছে, যে খাইয়েছে পরিয়েছে, তোকে কত সুন্দর গোসল করিয়েছে, সে যদি মায়া ত্যাগ করতে পারে তুই কেন পারবি না রে গোলাম? চলে যাবি এখান থেকে, যা, আর কোনো দিন এই বিলে আসবি না। আল্লাহু আকবার। তোকে চলে যেতে হবে, আপনি এই সাইডে আসেন সামনে। চলে যা, চলে যা এখান থেকে, চলে যা। আর কোনোদিন এই বিলে আসবি না, কি বলেছি? আর যদি আসিস তাহলে তোর জাতি, এইসব ঘোড়া এদের ক্ষতি হচ্ছে, এদেরকার মানুষ এদের উপর ভরসা হারিয়ে ফেলছে। তুই চলে যে প্রমাণ করবি যে তোরাও একটা জাতি, তোরাও ভালো কাজে নিয়োজিত আছিস, কথাটা মনে থাকে যেন। গন্ডিতে চলো, ঘোড়াটা গন্ডির ভিতর আনতেছেন? সরে দাও, সরে আসেন, সরে আসেন। আল্লাহু আকবার। যাইতে চাচ্ছে না বলে?
দাদা নিয়ে আসেন, নিয়ে আসেন, নিয়ে চলে আসেন, ও যে কোনো দিকে চলে যেতে পারে। আমাদের দিকে আসতেছে গুরুজি। আল্লাহ ইয়াল্লাহ ইয়াল্লাহ চলে যা এখান থেকে। আমাদের দিকে আসতেছে, আসবে না, মারি কথা মনে থাকবে ওর। আপনি আগে যান, সমস্যা নেই, যেতে থাকছে, যেতে থাকছে, আর কোনোদিন আসবে না। কোথায় যাচ্ছে, কোথায় যাচ্ছে? আল্লাহ, ও কোথায় যাবে ও নিজেই জানে না। বিসমিল্লাহ, ঘুরে ঘুরে আসছে, যেতে চাইছে না। বিসমিল্লাহ, মানুষ যাবে তাহলে গন্ডির ভিতর যাক। আয় গেট আছে, এবার না দিয়ে কোথায় যাবি তুই? এবার বল, বল চলে যাবি? এই ওই দেখো, ওই যে সুলতান, জি গুরুজি, দেখতে পাচ্ছ, দেখতে পাচ্ছ, কিছু বুঝতে পারছ? সেই গলা কাটা, গলা কাটা রূপ নিচ্ছে গুরুজি। আমি জানি তোর এখান থেকে চলে যেতে একটু কষ্ট হবে, তারপরেও বলছি তুই চলে যা। তুই না গেলে এখানে অনেক অসুবিধা হচ্ছে, মানুষ ভয় পাচ্ছে। তুই ছেড়ে অন্য কোথাও চলে যা, যা বলছি যা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যেতে চাচ্ছে না গুরুজি, দেখেছেন? অবশ্যই যাবে গুরুজি, যে কোনো মুহূর্তে কিন্তু ঘোড়া চলে যেতে পারে। ওদিক থেকে এসছে, ওদিক থেকে পারলি তো আমার কথা শোন, তুই এখানে আর আসিস না, তোকে এখানে পিটিয়ে মেরে ফেলে দেবে, তুই বেঁচে যা, এই গ্রামে আর আসবি না। আল্লাহু আকবার, অন্য কোথাও চলে যাবে, আর যেন আসবি না, মনে থাকে যেন, যা। বিসমিল্লাহ রহমান রহিম, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আল্লাহ, আল্লাহু আকবার।
মালিক হয়েছে সঙ্গে কিছু হবে না, না কিছুই হবে না, গন্ডিতে এসো। জি জি চল্লা পারে, আমি এই এলাকায় ইয়ে করে যাবো, এই এলাকায় আর আসবে না কখনো। এই ঘোড়ার রূপও নিতে পারবে না আর কোনো। গুরুজি ওই আত্মা তো চলে গেছে, তা ঘোড়া আল্লাহ দাদা আপনি ই করেন, ঘোড়াটা নিয়ে আসেন, ঘোড়াটা নিয়ে আসেন। বাদেন ওজা বাইতে রাখেন। ডাকুন গুলাটাকে সুস্থ করে দিন। বিসমিল্লাহ শান্ত হয়ে গেছে। হ্যাঁ দেখো এরাও বোঝে, দেখেছো আর ভয় নেই তোদের, যা নিশ্চিন্তে আরামে ঘাস খাবি, কেউ আর তোদের কিছু বলবে না। বিসমিল্লাহির রহমান, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। দাদা আপনার ঘোড়াটি খুলে এবার নিয়ে যান এখান থেকে, এই গন্ডি থেকে তাড়াতাড়ি চলে যান আপনি আপনার ঘোড়া নিয়ে। হ্যাঁ দাদা আপনার ঘোড়া নিয়ে আপনি চলে যান। আচ্ছা ঠিক আছে, ঘুরছে এই ছোটোটা না সব নিয়ে যাবে এখন। সুলতান আপনি সামনে যান, সুলতান ভাই নাইম ভাই আল্লাহ আকবার আল্লাহ। হ্যাঁ আমি একটা কথাই বলতে চাই আমার ভিউয়ারদের প্রতি, সেটা যে এতক্ষণ পর্যন্ত জি জি ওই দিকে সরে আসেন। হ্যাঁ যেটা দেখলেন আসলে এটা গুরুজি আপনি সামনে, হ্যাঁ ওইখানে যান গেলে আমার ভালো হবে। আমরা এগুলো করছি একটাই কারণ, ওইখানে যেখানে এই বিলে আসলে সেটা তো প্রথমে বলছি যে একটা গলা কাটা ঘোড়ার আত্মাকে হাজির করার জন্য আমাদের দুইটা ঘোড়ার প্রয়োজন ছিল। এই দুইটা ঘোড়ার মাধ্যমে ওই আত্মাটাকে হাজির করে আমরা এখান থেকে গুরুজির মাধ্যমে তাকে উৎখাত করে দিয়েছি। সে আর এই বিলের আশেপাশে আর কোথাও আসতে পারবে না, মানুষের ক্ষতি করতে পারবে না। যাই হোক ভিউয়ার্স, আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনারা আমাদেরকে কমেন্ট করে সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য বানানোর জন্য উৎসাহিত করবেন আমাদের। আমি আপনাদের আর একটা কথাই বলতে চাই, শুধুমাত্র এন্টারটেনমেন্টের জন্য আপনাদের এই ভিডিওগুলো তৈরি করে থাকি। তো যাই হোক রাত অনেক গভীর হয়ে গেছে, আমরা এখানে আর এক মুহূর্ত থাকতে চাই না। গুরুজি বললো যে এখান থেকে আমাদের তাড়াতাড়ি বের হয়ে যেতে হবে। আর গুরুজি কিছু বলবেন? সম্মানিত ভিউয়ার্স, পশুর উপর এরকম নির্যাতন আর এরকম আমার লাইফ ফার্স্ট, আমি আমার সর্বস্ব চেষ্টা দিয়ে চেষ্টা করে সফল হয়েছি ইনশাল্লাহ আপনাদের দোয়ায়। আপনারা মেহরবানি করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ। ঘোড়া এটা সুলতান ভাই আপনি আপনি এটা খোলেন, খুলে আমরাও নিয়ে যাই, মানে উনি তো আগে চলে গেছে আমরা এটা নিয়ে যাই সাথে করে নিয়ে যাই। চলো আল্লাহু আকবার।
আল্লাহু আকবার আল্লাহু আকবার ইয়াল্লাহ আল্লাহ নাইম ভাই যান আমরা এই তো এই সাইডে উনি নিয়ে গেছে আমরা এই সাইডে বেরিয়ে যাবো গুরুজি যান